Bumbak Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। এই দুর্যোগ পরিস্থিতিতে রামনগর অতুল বিদ্যালয়ের কিছু প্রাক্তন ছাত্র এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী একত্রিত হয়ে রামনগরের পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় 15-20টা পরিবারকে তারা বিদ্যালয়ে এনে রেখেছে। পাশাপাশি প্রত্যেকটা মানুষজনদের জন্য খাবারের এবং ওষুধের ব্যবস্থা করেছে। উল্লেখ্য, এই পরিবারগুলি মাটির বাড়িতে বসবাস করে এবং এই পরিস্থিতিতে তাদের মাটির বাড়ি ভেঙে গেছে বললেই চলে। তাই রামনগর অতুল বিদ্যালয়ের কোভিড ওয়ারিয়র টিমের এই মহান উদ্যোগ। ক্যামেরায় নবকুমার সাদ্রার সাথে তন্ময় পলিতার রিপোর্ট, আরামবাগ টাইমস। রামনগর, আজকে আপনি এই রামনগর অতুল বিদ্যালয়ে এসেছেন কেন? ওই যে ঝড়, ঘর নেই, ঘর ভাঙা ঘর। আপনার কি মাটির ঘর? মাটির ঘর। এখনো তো ঝড় শুরুই হয়নি, বা এই স্কুলে এসে কি ব্যবস্থা দেখছেন রামনগর স্কুলের ছাত্রদের বা স্যারেদের? ভালো। সকাল থেকে কিছু খাবার খেয়েছেন? মুড়ি দিয়ে গেছে, মুড়ি খেয়েছি, চানাচুর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেয়েছি। আপনার নাম? সরস্বতী দে। ধন্যবাদ। দাদা, আপনার নাম? আমার নাম হরাধন দলুই। আজকে এই রামনগর অতুল বিদ্যালয়ে আপনি এসেছেন কেন? এই যে ঝড়ের জন্য খুব মানে বাড়ি ধরে তো অবস্থা খুবই খারাপ, সেই জন্য আসছি আর কি। আপনার কি মাটির বাড়ি? আমার একদম মাটির বাড়ি, মানে দানা দেখলে বুঝতে পারবেন না, বিশাল অবস্থা খারাপ একদম। এই যে স্কুলে এসেছেন, এদের ব্যবস্থাপনা কেমন বুঝছেন? ভালো, এখানেতে খুব ভালো ব্যবস্থা একদম। সকালে মুড়ি টুড়ি দিয়েছিল, আবার ভাত ফাত হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ধন্যবাদ। দাদা, পশ্চিমবঙ্গের মাটিতে তো প্রায় যশ আজরে পড়েছে বললেই চলে। আপনারা রামনগর অতুল বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তো একটা গ্রুপ খুলেছেন, আজকে কী ব্যবস্থা নিয়েছেন এই যশ কবলে? হ্যাঁ, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় যশ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মাঝে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল, হয়তো এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটা হয়ে গেছে। তো তারই প্রেক্ষাপটে আমরা ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে এমন মানুষদের বাসস্থান থেকে সরিয়ে আনার একটা পরিকল্পনা নিয়েছিলাম এবং সেটা বাস্তবায়নও করেছি আমরা। আমরা আমাদের রামনগর অতুল বিদ্যালয় কোভিড ওয়ারিয়ার টিমের পক্ষ থেকে আজকের দিনে সেই সমস্ত মানুষগুলোকে আমরা উদ্ধার করে নিয়েছি, তাদের বাড়ি থেকে আমাদের টিম গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়েছিল এবং আমরা তাদেরকে হচ্ছে কোভিড বিধি মেনে আলাদা আলাদা ঘরেতে থাকার ব্যবস্থা করেছি। এখনো পর্যন্ত কতজন এসেছে? এখন পর্যন্ত আমাদের প্রায় 40 জন এসেছে, ঠিক আছে, আর সম্ভবত 10 জনের মতো বাকি আছে, কারণ যেহেতু কোভিড চলছে তো কোভিডের বিধি আমাদেরকে মানতে হবে, সেই জন্য কোভিড বিধি মান্যতা দিয়ে আমরা সেরকম 50 জনের টিমেরই আয়োজন করেছিলাম, মানে ব্যবস্থা করেছিলাম। তো সে 50 জনই প্রায় চলে আসার কথা, 40 জন তো অলরেডি চলে এসেছে, আমরা নিয়ে এসেছি আর কি, কারণ সকালবেলা থেকে যে হারে পরিস্থিতি অবনতি হয়েছিল এখন হয়তো একটু উন্নতি হয়েছে, আবার একটু বড় অবনতি হয়ে যাবে ঝড়ের নিয়মে, সেটা সাইক্লোনের নিয়মই, তো দেখা যাক। আর প্রত্যেকেরই খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে, প্রত্যেকেরই থাকার ব্যবস্থা সুব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আপনার নাম? আমার নাম তুষার পণ্ডিত। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সবাই, আমরা সহযোদ্ধা, আমরা করোনার এই কোভিড ওয়ারার টিমের সহযোদ্ধা। আমাদের হচ্ছে গিয়ে হাতে কোনো কয়েকজন শিক্ষক আছেন এই টিমটাতে, তিনি এখন আসেননি, আমাদের প্রধান শিক্ষক মহাশয় অবশ্যই আছেন, তিনি এখন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য হয়তো এসে উঠতে পারেননি, একটু আবহাওয়াটা সুস্থ হলে তিনি নিশ্চয়ই আসবেন।
collection, jeans and t-shirts, only for men.